এলসি কোনো সমস্যা নয়, আমদানি হলে পেঁয়াজের দাম কমে যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সকালে রাজধানীর বাড্ডা আলাতুন নেসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, বেশি দাম পাওয়ার আশায় অনেকে অবৈধভাবে পেঁয়াজ মজুত করে রেখেছে। চিনির বাড়তি দামের বিষয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় রেখেই চিনির দাম বাড়ানো হয়েছে। তবে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন থেকে ভোক্তা অধিকার সহ সকলকে সমন্বয় করে বাজার মনিটরিং করা হবে বলেও জানান তিনি। আমরা কয়েকদিন ধরেই আমাদের মন্ত্রণালয় থেকে চিঠি পাঠিয়েছি, দামটা বাড়ুন তো ইম্পোর্টের ব্যবস্থা করা হোক। তো সেই পরিপ্রেক্ষিতে হয়তো কৃষিমন্ত্রী মহোদয় বলেছেন যে ওনার মন্ত্রণালয় থেকে আইপিটা ইস্যু করবো, বাজারটা যদি ইমিডিয়েটলি না করে, এটা তার মন্ত্রণালয় দায়িত্ব।